হ্যালো ফ্রেন্ডস আপনাকে আবু বাংলা টেক ইউটিউব চ্যানেলে স্বাগত তো বন্ধুরা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সাথে আপনারা যারা বহুদিন ধরেই যুক্ত রয়েছেন তারা হয়তো বা খুব ভালো মতোই জানেন যে পি এম কিষানের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে পি এম ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রতিনিয়তই ছোট বড় আপডেট চলে আসে এবং সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই ওয়েবসাইটটিতে কিন্তু বিভিন্ন ফিসার অ্যাড করা হয় বা মাঝে মাঝে কোনো ফিচার ডিলিট করা হয় তো এতে কিন্তু আমরা দেখেছি বন্ধুরা কোনোটাতেও কিন্তু কৃষকদের কোনো রকম ক্ষতি হয় না বরং কৃষকদের কিন্তু বলা চলে খুবই উপকার হয় তো আজকের ভিডিওতে আমি একটা পিএম কিষাণ সম্মান প্রকল্প নিয়ে সম্পূর্ণ নতুন একটা আপডেট দিয়ে দেবো আপনাদের যে পিএম কিষণের অফিসিয়াল ওয়েবসাইটে যে ড্যাশবোর্ড নামে একটা অপশন ছিল সেই ড্যাশবোর্ডটিকে এবারে কিন্তু পাল্টে দেওয়া হয়েছে মানে ড্যাশবোর্ডের ভিতরে আগে যেরকম ফিচারগুলো ছিল এখন কিন্তু সেই সব ফিচারগুলো নেই পাল্টে কিন্তু সম্পূর্ণ এবার সহজ সরলীকরণ করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে তা আমি লাইভ দেখিয়ে দেব তাই আশা করছি আজকের এই ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বটনে ক্লিক করে ভিডিও দিয়ে একটি লাইক দিয়ে দিন এবং পাশে দেখা লাল রঙের সাবস্ক্রাইব বটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন আর হ্যাঁ অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো আজকের ভিডিওতে পি এম কিষান সম্মান নিধি প্রকল্প সম্পর্কে যে আপডেটটি দিতে চলেছি আপনারা চাইলেই কিন্তু সেই আপডেটটি দেখে নিতে পারবেন তো এর জন্য কী করতে হবে সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের গুগল ক্রম ব্রাউজার ওপেন করবেন গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে শুধুমাত্র পি এম কিষান ডট জিও ডট ইন এই লেখাটি লিখে সার্চ দিলেই কিন্তু আপনাদের সামনে হুব এরকম ইন্টারভেস করবে অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু পিএম কিষানের একদম হোম সাইডে চলে আসতে পারেন বন্ধুরা তো হোম সাইডে আসার পরে আপনাকে একটু দয়া করে নিচের দিকে স্ক্রোল ডাউন করতে হবে নিচের দিকে স্কোল ডান করলে ভারতের ম্যাপের উপরে ডান দিকে আপনার একটা অপশান পেয়ে যাবেন ড্যাশবোর্ড নামে তো সর্বপ্রথম আপনাকে এই ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে যখনই আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে দেখুন বর্তমানে কিন্তু ভিলেজ ড্যাশবোর্ড এরকমভাবে ওপেন হয়ে গেল তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু শুধুমাত্র দুটো অপশান বর্তমানে শো হচ্ছে একটা হচ্ছে পিরোডয়েজ ড্যাশবোর্ড আর একটা হচ্ছে পঞ্চায়েত ড্যাশবোর্ড তো আগে কি হয়েছিল বন্ধুরা আপনারা যারা ভালো মতো এখন পর্যবেক্ষণ করেছেন দেখতে পেয়েছিলেন এখানে একটা অপশান ছিল ডাটা রিসিভ নামে আর এখানে আরেকটা অপশান ছিল ডাটা পেন্টিং ফর কারেকশন এই যে দুটো অপশান এই দুটো অপশান কিন্তু কৃষকদের কোনো কিছু কাজে আসতো না এই জন্যই কিন্তু বর্তমান বর্তমানে পি এম কিশানের যে সাইড রয়েছে সেখান থেকে ড্যাশবোর্ড যে অপশানটা ছিল এটাই কিন্তু শুধুমাত্র সরলীকরণ করে এই দুটো অপশান রাখা হয়েছে বাকি যে দুটো অপশান ছিল ডাটা রিসিভ আর পেন্টিং ফর কারেকশন এই দুটো অপশান কিন্তু সরিয়ে হয়েছে তো উপর কথা বন্ধুরা বুঝতেই পারলেন এটাকে সম্পূর্ণভাবে সরলীকরণ ছাড়া আর কোনো কিছুই নেই এতে কিন্তু অবশ্যই কৃষকদের উপকার হচ্ছে বর্তমানে এখান থেকে আপনারা চাইলে পিরোড অয়েস ড্যাশবোর্ড দেখে নিতে পারবেন আপনার ভিলেজের বা পঞ্চায়েত ড্যাশবোর্ডে ক্লিক করে দেখুন আমি দেখিয়ে দিয়ে এই যে পঞ্চায়েত ড্যাশবোর্ডে ক্লিক করে কিন্তু ওই পঞ্চায়েতের যে বেনিফিশিয়ারি লিস্ট কিংবা আরও যে বাকি তথ্যগুলো কোন আপনার গ্রাম পঞ্চায়েত থেকে কতজন কিস্তি পাবে কে কতটা করে কিস্তি পাবে কার কটা ডিউ রয়েছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে ক্লিক করে আপনার দেখতে পাবেন তো আপনাদের সুবিধার্থে পঞ্চায়েত ড্যাশবোর্ডটা আমি এখানে ওপেন করে আপনাদের দেখিয়ে দিতেছি তো কুইক করবেন বন্ধুরা সর্বপ্রথম এখানে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে তারপর আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপর রয়েছে সাব ডিস্ট্রিক্ট তারপর রয়েছে আপনার যে পঞ্চায়েত নেম সেটা এখানে জিপি নেম সিলেক্ট করার পরে এই সমস্ত ডিটেলস যখন বসিয়ে দেবেন তারপরে নিচে শো বাটন রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অল ডিটেলস বসানোর শেষ এবার আমি এই শো বটনে ক্লিক করবো তো শো বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে দুই তিন সেকেন্ড সময় নেবে তারপরে কিন্তু আপনার যে পঞ্চায়েত ডাসপোর্ট রয়েছে সেটা কিন্তু ওপেন হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওপেন হয়ে গেছে বন্ধুরা আর একটা তথ্য দিয়ে রাখি বন্ধুরা যখন আপনি ডিটেলস বসিয়ে শো বটনে ক্লিক করবেন একটু কিন্তু মাঝে মাঝে নেট স্লো থাকার কারণে বা সার্ভার প্রবলেমে থাকার জন্য একটু সময় নেয় তো চার পাঁচ সেকেন্ড অপেক্ষা করবেন তারপরেই কিন্তু এরকম করে পঞ্চায়েত ডাসপোর্ট আপনার সামনে খুলে যাবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই পঞ্চায়েত থেকে যেটা আমি সিলেক্ট করেছিলাম সেখান থেকে ফার্মার রেজিস্টার্ড কতজন হয়েছে তারপর রিসিভ অল পেমেন্টস মানে কারা কারা পেমেন্ট পেয়েছে সম্পূর্ণ পেমেন্ট অল পেমেন্টস এটা দেখাচ্ছে এখানে এক হাজার বারো জনের তারপর রিসিভ পার্সিয়াল পেমেন্ট কতজন পেয়েছে কার কার রিসিভ নো পেমেন্ট এরকম করে কিন্তু অল এখানে রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে আরও অ্যাকসেপ্টেডের অপশন রয়েছে রিজেক্টেড তো এই সমস্ত লিস্টগুলোও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন দেখুন একদম উপরের দিকে দেখুন এখানে কিন্তু রয়েছে পেমেন্ট স্ট্যাটাস তারপর আধার অথেন্টিকেশন স্ট্যাটাস রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন স্ট্যাটাস তো যদি আমি ধরলাম এই যে এখানে দেখুন পেমেন্ট স্ট্যাটাস যে ঘরটা রয়েছে যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এরকম করে আপনাদের সামনে লিস্ট একদম খুলে যাবে বন্ধুরা তো এখন দেখতে পাচ্ছেন এই দিকে দেখুন এখানে দেখুন বলা রয়েছে রিসিভ অল পেমেন্ট তারপর রয়েছে রিসিভ পার্শে পেমেন্ট তারপর রয়েছে রিসিভ নো পেমেন্ট তো যদি আপনি এই রিসিভ নো পেমেন্টে ক্লিক করেন তো রিসিভ নো পেমেন্ট এখানে যখনই আপনি ক্লিক করে দেবেন তারপরে আপনাদের সামনে এরকম করে যে লিস্টটা ওপেন হবে বন্ধুরা সেই লিস্ট কিন্তু আপনার গ্রাম পঞ্চায়েত থেকে কোন কোন কৃষক এখনো পর্যন্ত টাকা পায়নি তার লিস্ট তো দেখতেই পাচ্ছেন প্রমাণ হিসেবে এখানে কিন্তু বলা রয়েছে নাম্বার অফ ইনস্টলমেন্ট পেইড তো জিরো জিরো কিন্তু এক্ষেত্রে দেখাচ্ছে আর দেখুন নাম্বার অফ ইনস্টলমেন্ট ডিউ কিন্তু কারো কারো তিন দেখাচ্ছে বা কারো কারো ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দুই এক এরকম দেখাতে পারে এরকম করে কিন্তু আপনি বুঝিয়ে নিতে পারেন যে আপনি সামনের কিস্তিতে কত টাকা পাবেন বা একই রকম করে এখানে যদি আপনি এই যে ক্লিক ফর মোর ডিটেলস রয়েছে আপনার কৃষকের নাম নিয়ে যদি এই ক্লিক ফর মোর ডিটেলসে ক্লিক করেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে ওই কৃষকের বেনিফিশিয়ারি স্ট্যাটাস ওপেন হয়ে যাবে বন্ধুরা এরকম করে কিন্তু আপনি বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করে নিতে পারবেন এখান থেকেও তো বন্ধুরা আজকের পি এম প্রকল্প সম্পর্কে ভিডিওতে এইটুকু আপডেট ছিল আজকের আপডেটটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো ভিডিও উপকারে আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তত্ত্বটিকে সরে দেবেন ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে ভিডিওতে ধন্যবাদ